আমার সমাজের 99 জন লোক পাওয়া যাবে যার যাত্রা স্মরণ নাই, সারা দিনে 24 ঘন্টায় 1 মিনিট ভাবে না যে আমি তো যেই কোনো মুহূর্তে উঠে যেতে পারি বা যেই কোনো মুহূর্তে আমাকে উঠানো হইতে পারে, উঠেও যেতে পারি আবার উঠানো হইতে পারে। কিন্তু আমি কতটুকু প্রস্তুত? চলে তো যাব, আর কোনো দিন ফিরব না, আমি কতটুকু প্রস্তুত? 24 ঘন্টায় মনে হয় 1 মিনিটের জন্য আমরা এই মজমায় একজনও হাত উঠাইতে পারবে না যে আমি 24 ঘন্টার ভিতরে 1 মিনিট ভাবি, যে আমি যেই কোনো সময় উঠে যেতে পারি। পুরা কালীগঞ্জ সার্ভে করলে কোনো নারীও পাওয়া যাবে না মনে হয় যে 1 মিনিটের জন্য ডেলি ভাবে, কোনো পুরুষও পাওয়া যাবে না, কোনো দোকানিও পাওয়া যাবে না যে দোকানে বসে 1 মিনিট ভাবে যে একদিন তো হবে যে আমার দোকানের চাবি আমার কাছে থাকবে না, আজকে আমি খুলি আর কোনো দিন আমি দোকান খুলবো না। সত্য তো এটাই, ঠিক না? না মিথ্যা? এই জন্যই মনে হয় ফেরেশতা স্লোগান দেয়, যেই এলাকায় মৃত্যু হয় একজন ফেরেশতা, কয়েকজন ফেরেশতা আসে বিভিন্ন ধরনের ধ্বনি নিয়ে, ধ্বনি আওয়াজ নিয়ে আসে আওয়াজ। এক ফেরেশতা বলে ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশাও শেষ, তোমাদের কান্না বেকার, কোনো কাজে দিবে না কান্না, আকাশ ফাটায়া দিতে পারো কায়দা কিন্তু কোনো লাভ হবে না, কেননা তার বয়স শেষ, আশাও শেষ। দ্বিতীয় ফেরেশতা বলে জাল আল ইস্তিগাল বাকি আল ওয়াবাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, আর কেউ তাকে ব্যস্ত দেখবে না, কিন্তু সমস্ত ঘাঁটি চেকিং পোস্ট সব সামনে। মানুষকে কোরআন ধ্বনি দেয় যুবক, যৌবন নিয়ে মনে হয় তুমি বড় তরঙ্গে আছো, কেন যৌবন তরঙ্গের বিষয়, তরঙ্গ বোঝেন তো? আরে তরঙ্গ বোঝেন কি? ঢেউ। যৌবন কিন্তু একটা ঢেউয়ের বিষয়, পুরুষত্ব কিন্তু একটা ঢেউয়ের বিষয়, নারীত্ব কিন্তু একটা ঢেউয়ের বিষয়, যা কি আল্লাহ যা কিছু দিয়েছেন এটা একটা ঢেউ। যদিও সবাই সব কিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছেন, কিন্তু কোরআন আমাদের কানে ধ্বনি দেয় মানুষ, প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা ধ্বনি দিতেছেন, যুবককে যৌবন হিসাবে, নারীকে নারী হিসাবে, পুরুষকে পুরুষ হিসাবে, হাঁটালাকে হাট হিসাবে, বাজারওয়ালাকে বাজার হিসাবে, দোকানদারকে দোকানদার হিসাবে, অফিসওয়ালাকে অফিস হিসাবে, আদালতওয়ালাকে আদালত হিসাবে। দুনিয়ার যেই পজিশনের ক্ষেত্রেই থাকুক না কেন, প্রত্যেকের কানে কিন্তু কোরআন ধ্বনি দেয় যে তুমি আজকে বড় আকর্ষণের পাত্র, কিন্তু একটা দিন ছিল তোমার কোনো আলোচনাই ছিল না, ছিলেও যদি মা আম্মাহিনা নিকৃষ্ট একটা পানি ছিলে, সলবি আবি কওয়া ইবি উম্মি, বাপের পিঠে ছিলে মার সিনায় ছিলে, আমরা বাহির করছি আখরাজ তু জমা তুফি বতনি উম্মি, তোমার মার পেটের ভিতরে আমরা একত্রিত করছি, ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে আমরা একত্রিত করছি, কসাই তুফিল কিসা, পর্দা দ্বারা আমরা আবদ্ধ করছি, ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে, সুম্মা রব্বাইতু, পরে আমরা প্রসেসিং করছি, মা আম্মাহিনা নিকৃষ্ট পানি প্রসেসিং, কুদরতি হাত দিয়া হয়েছে, হাত দিয়া আল্লাহর কুদরতি হাতের ছোঁয়ায় হয়েছে, ছোঁয়ায়, হুকুম দিয়া হয় নাই, সব হুকুমের তৈরি, যেটা বসে আছেন ওটাও হুকুমের, যার নিচে বসে আছেন ওটাও হুকুমের, সব হুকুম দিয়া তৈরি, কুন্তু ফাকান কুন্তু লাহু কুন ফাকান, হুকুম দিতে দেরি হইতে দেরি হয় না,
জমিনের মতো জমিনও হুকুম দিয়া তৈরি, আকাশের মতো আকাশও হুকুম দিয়া তৈরি, জিবরিলও হুকুম দিয়া তৈরি, মিকাইলও হুকুম দিয়া তৈরি, সব সৃষ্টি হুকুম দিয়া তৈরি, কিন্তু আপনার আমি কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি, ছোঁয়ায়। এই জন্য কোরআন ধ্বনি দেয়, নাইলে ধ্বনি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কুদরতি হাতের তৈরি আমরা, আল্লাহ বলে ছিলা মা আম্মা হিনা সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা এজামা, পরে কঙ্কাল, কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ আমরা কুদরতি হাত দিয়ে চড়াইয়া দিছি, চামড়া আর গোশতের আবরণ চড়াইয়া দিছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে আমরা ফেরেশতা নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, সে প্রতিদিন রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত করছে। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশুরিক, যখন তোমার সময় পুরা হয়ে গেছে, তো আমরা ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রকিক, তুমি তোমার পাতলা পরকে বিছায়া দাও। আখরাজতু আলা রিশাইহির রকিক, পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি, কিন্তু নিয়ে আসলে হবে কি? কুনতা সাগিরা, তুমি বড়ই ছোট ছিলে। কুনতা দাঈফা, বড়ই দুর্বল ছিলে। কুনতা জাহিলা, বড়ই অজ্ঞ ছিলে। কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ ছিল না। চিত্র আল্লাহ তুলে ধরছেন আমাদের সামনে। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল ছোট একটা কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই ছিল না। ওয়ালা আলাকা রিজুলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। তারপরে আল্লাহ প্রশ্ন করেন আলাইসা কাদালিক, এমন কি ছিল না? কি কালীগঞ্জের মানুষের মনে হয় ছিল না, ঠিক না? হ্যাঁ, কিন্তু আজকে পজিশনে এসে সব হারায় গেছে, সব জোয়ারে ভাইসা গেছে, তরঙ্গের ঢেউয়ে কে কোথায় গেছে কারো কোনো খবর নাই, কারো কোনো খবর পাওয়া যায় না। তরঙ্গের ঢেউয়ে কোথায় গেছে, হাটালা কোথায় গেল, বাজারওয়ালা কোথায় গেল, অফিসওয়ালা কোথায় গেল, আদালতওয়ালা কোথায় গেল, খেতালা কোথায় গেল, খামারওয়ালা কোথায় গেল, মেইলওয়ালা কোথায় গেল, ফ্যাক্টরিওয়ালা কোথায় গেল, রোডওয়ালা কোথায়, আর ঘাটওয়ালা কোথায়, আর বাড়িওয়ালা কোথায়, আর ঘরওয়ালা কোথায়, মার্কেটওয়ালা কোথায়, আর দোকানওয়ালা কোথায়, কাউকে খুঁজে পাওয়া যায় না। এই জন্যই কোরআন ধ্বনি দেয় হালাতা আলাল ইনসানি হাইনুন মিনাত তাহার লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, তুমি আলোচনার কোনো বিষয়ই ছিলে না, তোমাকে আমরা বানাইছি। এই জন্য আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি, ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না। আমাদের জীবনও যতক্ষণ পর্যন্ত আমল না আসবে, আমরাও আকর্ষণের পাত্র হব না, মানুষের কাছে না। মানুষ তো মানুষের কাছে আকর্ষিত হয় হাজারো জিনিস দ্বারা। যদি কালীগঞ্জেই বলি পাওয়া যাবে প্রমাণ, যুবককে দেখেও তো কতজন গলায় ওড়না পেঁচাইতে চাইল, মনে হয় বোঝেন না আমার কথা। বুড়ারা না বুঝলো, যুবকরা তো বুঝার কথা, ঠিক না? যুবককে দেখো কতজন গলার ভিতরে কি ওড়না পেঁচাইতে চাইল, আবার যুবক তো কতজনকে দেখা বিশ্বের বোতল কালীগঞ্জের বাজার থেকে কেনার জন্য বাড়ির থেকে ছুটলো, ঠিক না? আবার কতজন তো পানও করলো ঢক 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 হয়ে, ঠিক না? কি আছে এমন রাখা, কি কি আছে? গোস্ত আর চামড়ার আবরণই তো, আর কি আর কি আর কি আছে? আকর্ষণের পাত্র আল্লাহই বানাইছে। তো দুনিয়ায় তো মানুষের আকর্ষিত হওয়ার হাজারো জিনিস আছে। দুনিয়া নিয়ে আমার কোনো সে নাই, কোনো আলোচনা নেই। দুনিয়া ওদের জন্য রাখতে চাই যারা দুনিয়াকে ভালোবাসে। আমি তো ওই রাস্তা দেখাইতে চাই যেটা আমার বুঝানোর উদ্দেশ্য, যে আমরা সবাই কিন্তু যাত্রী, পা রাখতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় নাই।
আমরা সবাই আখেরাতের যাত্রী। যদিও কারো যাত্রা স্মরণ নাই, আমার সমাজের 99 জন লোক পাওয়া যাবে যার যাত্রা স্মরণ নাই, সারা দিনে 24 ঘন্টা 1 মিনিট ভাবে না যে আমি তো যেই কোনো মুহূর্তে উঠে যেতে পারি বা যেই কোনো মুহূর্তে আমাকে উঠানো হইতে পারে। উঠো যেতে পারি, আবার উঠানো হইতে পারে, কিন্তু আমি কতটুকু প্রস্তুত? চলা তো যাব, আর কোনোদিন ফিরব না, আমি কতটুকু প্রস্তুত? 24 ঘন্টায় মনে হয় 1 মিনিটের জন্য আমরা এই মজমায় একজন হাত উঠাইতে পারবে না যে আমি 24 ঘন্টার ভিতরে 1 মিনিট ভাবি, যে আমি যেই কোনো সময় উঠে যেতে পারি। পুরা কালীগঞ্জ সার্ভে করলে কোনো নারীও পাওয়া যাবে না মনে হয় যে 1 মিনিটের জন্য ডেলি ভাবে, কোনো পুরুষও পাওয়া যাবে না, কোনো দোকানিও পাওয়া যাবে না যে দোকানে বসে 1 মিনিট ভাবে যে একদিন তো হবে যে আমার দোকানের চাবি আমার কাছে থাকবে না, আজকে আমি খুলি আর কোনো দিন আমি দোকান খুলব না। সত্য তো এটাই, ঠিক না? না মিথ্যা? এই জন্যই মনে হয় ফেরেশতা স্লোগান দেয়, যেই এলাকায় মৃত্যু হয় একজন ফেরেশতা, কয়েকজন ফেরেশতা আসে বিভিন্ন ধরনের ধ্বনি নিয়ে, ধ্বনি আওয়াজ নিয়ে আসে আওয়াজ। এক ফেরেশতা বলে ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশাও শেষ, তোমাদের কান্না বেকার, কোনো কাজে দিবে না কান্না, আকাশ ফাটায়া দিতে পারো কায়দা কিন্তু কোনো লাভ হবে না, কেননা তার বয়স শেষ, আশাও শেষ। দ্বিতীয় ফেরেশতা বলে সালাল ইস্তেগাল বাকিয়াল ওয়াবাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, আর কেউ তাকে ব্যস্ত দেখবে না, কিন্তু সমস্ত ঘাঁটি চেকিং পোস্ট সব সামনে, চেকিং পোস্ট সামনে। সত্য এটাই, আমাকে একাই সম্মুখীন হইতে হবে। প্রমাণ আমি জ্যান্ত এখন দিতে পারি, এই পুরা সবার ভিতর থেকে একজনও নাই যে আমাকে এই কথা বলবে যে আমি এই কথায় অভ্যস্ত, এই অভ্যাসে আমি অভ্যস্ত, ডেলি যখনই নামাজ পড়ি তো 2 রাকাত নামাজ 24 ঘন্টার ভিতরে আমার মৃত্যু মা বাবার জন্য পড়ি, এটাই আমি অভ্যস্ত, একজন হাত উঠাইতে পারবে না, একজনও নাই এখানে যে আমি ডেলি 2 রাকাত নামাজ পড়ি। তাইলে বোঝা গেল মনের আর চোখের আড়াল মানে মনের আড়াল। মা বাবাকে যখন ভুলে গেলাম তার কাকে স্মরণ রাখবো, ঠিক না? প্রমাণ হলো না হলো না, আমাকে একা সম্মুখীন হইতে হবে, আমার পরে সন্তানও আমাকে স্মরণ রাখবে না, যেটার প্রমাণ দিলাম জ্যান্ত, কেউ আমরা অভ্যস্ত না। তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছিল সব হাতছাড়া, মার্কেট হাতছাড়া, অফিস হাতছাড়া, আদালত হাতছাড়া, খেত হাতছাড়া, খামার হাতছাড়া, মেইল হাতছাড়া, ফ্যাক্টরি হাতছাড়া, বাড়ি হাতছাড়া, ঘর হাতছাড়া, রোড হাতছাড়া, ঘাট হাতছাড়া, সব হাতছাড়া, যা অর্জন করছিল সব হাতছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তার সাথে থাকবে। চতুর্থ ফেরেশতা সবাইকে সম্বোধন করে বলে তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল ওয়া ইস্তিগালুহু লিখিদমাতি জুল জালাল, সেলুট ওই ব্যক্তির জন্য যে দুনিয়াতে যতক্ষণ ছিল তো ভাবতে ছিল যে আমি তো যাত্রী, যাত্রার পরিসমাপ্তি তো যেই কোনো মুহূর্তে ঘটতে পারে, যুবক বলে যে আমি যাব না এরকম না, যদি এটাই হইতো তাহলে আল্লাহ কেন যুবকের কানে ধ্বনি দিত? আল্লাহ যুবকদের কানে ধ্বনি দিতেছে সাবাব লা ইয়াত্তারুকা সাবাবুকা, আমি হাদিসে কুদসি দিতেছি আল্লাহর বাণী,
আল্লাহ যুবকের কানে ধ্বনি দিতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোকা না দেয়, বিমুখ না করে, মাতাল না বানায়, পাগল না করে। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়াই দিলাম, তোমাকে ইচ্ছা করলে দিতে পারি। কালীগঞ্জ গাজীপুরের অন্তর্ভুক্ত, তাই তো? সত্য তো না, গাজীপুরের বাহিরে? এই মাটি সাক্ষী আছে, এক মিনিটের নাই ভরসা, যে লেখছে সে গাইছে সেই স্টেজে জান দিছে। সত্য তো? ফিরুজ শাহী লেখছে, সে গাইছে, এই গানের ভিতরে তার জান গেছে। আল্লাহ যুবকের কানে ধ্বনি দিতেছেন। আমরা ভাবতেছি আমরা বুঝি বেঁচে গেলাম, না না, আল্লাহ আমাদের কানে ধ্বনি দিতেছেন। ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা, মানুষ দুনিয়ার উন্নতি, দুনিয়ার টেকনোলজি, দুনিয়ার উন্নতি, দুনিয়ার টেকনোলজি, দুনিয়ার এই সমৃদ্ধ সব কিছু যেন তোমাদেরকে মাতাল না করে, বিমুখ না করে, আমার থেকে দূরে না সরায়, এই কথা ভুলায় না দেয় যে তুমি যাত্রী। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। তো কথাকে গুছায় নিয়ে আসতেছি, আমরা পারাকতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমরা সবাই যে যেই বয়সের হই, আমরা কিন্তু যাত্রী। কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে কেউ জানি না, কেউ জানি না কখন পরিসমাপ্তি ঘটবে, রাতে ঘটবে না দিনে ঘটবে। এই জন্য তো সূর্য ধ্বনি দিতে দিতে ওঠে, ধ্বনি বোঝেন, সূর্য চিৎকার দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুন জাদিদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, আমার আলোতে যা করবে একটা সাক্ষী আমি বহন করব। ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সূর্য তুমি আর কোনো দিন উঠতে নাও দেখতে পাবে। যদি সূর্যকে জিজ্ঞেস করি সুবর্ণ সুযোগ কি, বলে আজকে সুযোগ আছে, এই উম্মতের জন্য আছে, কার জন্য ছিল না না ছিল এটা আমি জানি না, কিন্তু এই উম্মতের জন্য সুযোগ আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তেও যদি এই উম্মত হাত উঠায় দিতে পারে, তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সান্ত্বনা দিয়ে গেছেন, সুসংবাদ দিয়ে গেছেন, আমাদেরকে জানায় গেছেন যে তোমাদের চিন্তার কোনো কারণ নাই, যদি হাতটা উঠাইতে পারো, হাতটা ইউগারগির ইন্নাল্লাহ ইয়াকমিলু তাওবাত আবদি হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে যদি হাত উঠায় একটা চিৎকার দিতে পারো, একটা শব্দ বাহির করতে পারো, রব তওবা, আল্লাহ তওবা, আল্লাহ মাফ চাই, আস্তাগফিরুল্লাহ যদি বলতে পারো, লাওয়াজাতাল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিয়েছেন, বন্ধু চিন্তা করেন না, আপনার উন্নতের তওবা কবুল করব, পিছনেরটা মাফ করে দেব। সুযোগ হাতে আছে, এই জন্যই মনে সূর্য বলে, সুবর্ণ সুযোগ মনে করো। শুধু সূর্য না, জমিন পর্যন্ত প্রতিদিন শতবার বলে, তামসি আলা গহরি মাসিরু কফি বতনি, হায় 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 তুমি আমার পিঠে চলমান, হতে পারে অচিরেই তুমি আমার পেটে আসবে, তখন তুমি আমার ব্যবহার দেখবে। বিদায় কথা শুরু ছিল, আমরা সবাই কিন্তু যাত্রী, সবাই যাত্রী, ভুললে চলবে না, আমরা সবাই কবরের যাত্রী, আখেরাতের যাত্রী, মৌতের যাত্রী, আমরা সবাই কিন্তু যাত্রী, যাত্রা আমাদের চলমান, আমরা বিমুখ হই, যাত্রা বিমুখ হয় না, আমরা ক্লান্ত হই, রব্বে কাবার কসম, যাত্রা ক্লান্ত হয় না, আমরা থামি, আমাদের যাত্রা থামে না, আমরা ঘুমাই, আমাদের যাত্রা ঘুমায় না, আমরা বসি, আমাদের যাত্রা বসে না। হায় 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 হায়, আমরা বিমুখ হই, আমাদের যাত্রা বিমুখ হয় না, চব্বিশ ঘন্টা চলমান, রাত্র কিছু আমাকে আগে করে, দিন আমাকে কিছুটা আগে করে, রাত্র আসে তো বারো ঘন্টা আমাকে আগে করে দেয়, যতক্ষণ রাত্র থাকে
অতটা 12 ঘন্টাই দৌড়লাম, 12 ঘন্টা রাত্র আইসা আমাকে আগায় দেয়, দিন আইসা আবার 12 ঘন্টা আগায় দেয়, দুইজন মিলা আমাকে 24 ঘন্টা যাত্রার দিকে আগাইতেছে। কিন্তু কালীগঞ্জের মানুষ বিশেষ করে যুবকদেরকে বলবো, আসো, আল্লাহ বিবেক দিছে, বুদ্ধি দিছে, বিদ্যা দিছে, এক ফোঁটা পানিকে সাজায়া দিছে, ফুটায়া দিছে, আকর্ষণের পাত্র বানায় দিছে। আজকে দুনিয়া তোমার দিকে তাকায়, কিন্তু বড় আফসোস লাগে তুমি তোমার দিকে একটা বারো তাকাও না। দুনিয়া আমার দিকে তাকায় বটে, কিন্তু প্রশ্ন আমার, প্রশ্ন আমার কাছে, আমি আমার দিকে 24 ঘন্টায় কতক্ষণ তাকাই, কয় মিনিট তাকাই? যে দুনিয়া তো আমার দিকে তাকায়, কিন্তু আমি আমার দিকে কতক্ষণ তাকাইলাম? তাহলে তো প্রশ্ন আমার জিলেও আসতো, আমি ভাবতাম, এক মিনিটের জন্য হলেও ভাবতাম, আধা মিনিটের জন্য হলেও ভাবতাম, 2-4 সেকেন্ডের জন্য হলেও ভাবতাম যে আমি প্রস্তুত কতটুকু। যাত্রী তো আমি, কিন্তু প্রস্তুত কতটুকু? যাদের জন্য আজকে আয়োজন, মুর্দে গানদের জন্য আয়োজন, এরাও তো একসময় পাক কালীগঞ্জের মানুষ মাটিকে চইষা বেড়াইত। এই কবরস্থানে এই মুর্দে গানদের ভিতরে এরকম ব্যক্তি ছিল যে যার ইশারায় হইতে পারে, যে যার ইশারায় কালীগঞ্জের মাটি নাচতে থাকত, নাচতে, নাচা বোঝেন, নাচা বোঝো, বোঝেন নাচা, হ্যাঁ, এরকম ব্যক্তি এইখানে হইতে পারে পুরা কালীগঞ্জে, যে যার ইশারায় কালীগঞ্জ নাচত, মাটি পর্যন্ত কাঁপতে থাকতো, নাচার অর্থ কাঁপা, কাঁপতে থাকতো, এরকম ব্যক্তিও কবরে হইতে পারে, জানি না আমি, কিন্তু হইতে পারে, হইতে পারে এরকম ব্যক্তিও ছিল। এরাও কালীগঞ্জের জমিনকে ফাটাইছে, এদের পদচারণেও জমিন ফাটছে, এদেরও বড় ভাব ছিল, যার কারণ তো কবি লিখতে বাধ্য হয়েছেন, ইস দুনিয়া মে হাজারো করোড়ো মালি থে, সিকন্দর জব গিয়া তো দোনো হাত খালি থে। আজকে আমাদের দাপটে জমিন ফাটে বটে, কিন্তু জমিন শতবার বলে তামসি আলা ফাহরি মাসিরু কাফি বাচ্চে। আল্লাহ জাজায় খায়ের দেখ, উত্তম বদলা দেখ বাইজি বুস্তামি রহমতুল্লাহ আলাইকে। আল্লাহ নিজের শান অনুযায়ী বাইজিদ বুস্তামিকে দান করো উচ্চ থেকে উচ্চ মর্যাদা। উনি লেখা গেছেন যে আমাদের পাড়ার কুকুরগুলা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে, কুকুর যখন কোনো ব্যক্তিকে দেখে তো আওয়াজ দিতে থাকে, কুকুর আওয়াজ দেয় না, কুকুর বলে ইবনে আদম আনকিজ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ, আল্লাহর আজাব থেকে তুই তোকে বাঁচা না, আল্লাহর আজাব কোথেকে সইব, ওই দোজখের আজাব কি করে সইব, কুকুর পর্যন্ত সতর্ক করে। বিদায় আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, এক মুহূর্তের জন্য থাইমা নাই, কে কখন যাব জানি না, কিন্তু নিজেকে ফুটায় নিয়ে যেতে হবে। ফুল যতই নামি হোক আর দামি হোক, যতক্ষণ না ফুটবে, এখন তো মাত্র চলতেছে কি জুন চলতেছে না, গড়ায়া তো ফেব্রুয়ারি আসবে, ঠিক না, কি আসবে না, আর ফেব্রুয়ারি আসলে তো 14 তারিখও আসবে, ঠিক না, বুঝি আমি ফুল ওই দিন কেমন আকর্ষণের পাত্র হবে, ঠিক না, কিন্তু ফুটন তো হইতে হবে, ফুটন তো যদি না হয় তো দোকানি ওটাকে ফিকা মেরা বাহিরে ফালাইয়া দিবে, কেউ ওটাকে হাত দিয়া উঠাবে না, আর 14 তারিখে কাউকে দেওয়ার ইচ্ছা করবে না, যদি দিতেও যায় গরিব মনে করে যে আমার তো ফুটন তো ফুল কেনার সমর্থ ছিল না, ছিল না, আমি ফুটন্ত ছাড়াটাই তোমার জন্য নিয়ে আসছি,
তো জুতার বাড়ি কপালে মিলবে এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? যে তুই না দিতি নাই দিতি, এটা দিলি তো দিলি কি, ঠিক না? বুঝাইতে পারি না কি নিজেদেরকে ফুটায় নিয়ে যেতে হবে। যদি আমি ফুটায় নিয়ে যেতে পারি,